ওয়েবের মধ্যেও পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অফলাইন পরীক্ষার তারিখ ঘোষণা করছে, যেখানে করোনা সংক্রমণে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে, সেখানেই অফলাইন পরীক্ষা নেওয়া কতটা যুক্তিযুক্ত, কতটাই বা স্বাস্থ্যসম্মত, এমনই প্রশ্ন তুলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে শীঘ্রই সিদ্ধান্তের পুনরায় বিবেচনার আবেদন জানাচ্ছে তারা। নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গলের একটি মাধ্যমিক শিক্ষার্থী। আমার নাম সমীকাই। আমার নাম ঝিলিক চৌধুরী, আমি এইচএস স্টুডেন্ট। নমস্কার, আমি অরিত চক্রবর্তী এবং আমি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটি মাধ্যমিক শিক্ষার্থী অসিত দাস। নমস্কার, আমি একজন এইচএস পরীক্ষার্থী মনোরঞ্জন মার্ডি, জীবন মুর্শিদাবাদ থেকে বলছি। নমস্কার, আমার নাম সুইতে দে, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সাম এইচএস এর পরীক্ষার্থী। নমস্কার, আমি সায়ন ঘোষ, আমি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং একটি ছোট্ট বক্তব্য আমাদের সরকারের কাছে তুলে ধরতে চাই, যেটি হচ্ছে আমরা চাই যে আপনারা এই ভিডিওটিকে পুরোটা দেখুন। এই ভিডিওটির মূল বিষয়টি হলো বোর্ড এক্সাম 10th and 12th এর ব্যাপারে। যেদিন থেকে আমাদের ঘোষণা করা হয়েছে 30 এপ্রিল, 1 জুন প্লাস 15 জুন আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের পরীক্ষা নেওয়া হবে এরকম করোনা পরিস্থিতিতে, সেখানে আমরা কিভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে পরীক্ষাটা দিতে যাব। এখানে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, এবং সেই মুহূর্তে আমরা কী করে পরীক্ষাটা দিতে চাই। তো আমরা বলছি না একবারও যে আমরা পরীক্ষাটা দিতে চাই না, কিন্তু আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা এবং সব জায়গায় এর রেজাল্ট কাজে লাগবে। এমনটা নয় যে আমরা এক্সাম দিতে চাই না, প্রায় সব জায়গায় তো লকডাউন, প্রায় লক্ষ লক্ষ মানুষের করোনা আক্রান্ত, এসব দেখে আপনারাই বলুন আমরা পরীক্ষা দেব না দেব না। এত মেনটেন্যান্স থাকার পরেও এই দিনে 4 লাখ লাখ করে করোনা আক্রান্ত হচ্ছে এবং প্রচুর পরিমাণ মানুষ মারা যাচ্ছে, তথা সেরকমভাবে আমরা স্কুলে পরীক্ষা দিতে যাব, কেউ টোটোতে করে যাবে, কেউ কেউ বাসে করে আসবে, কেউ কেউ ট্রেনে করে আসবে, এবং বিভিন্ন স্যার যারা আছে তারাও ট্রেন বাসে চলাফেরা করে। মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ স্যারের কাছে আমাদের একটাই অনুরোধ যে এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা অফলাইন এক্সাম দিতে চাই না, কারণ অন্য স্কুলে গিয়ে যে করোনা হওয়ার ভয় থাকে, হোম সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়াটা সেই আমাদের একটা ভয়, করোনা হওয়ার ভয় থেকে যায়। তাছাড়া যে এই যে কিছু টাইম, অনেক কিছু না অনেক টাইম, পুরোটাই বছরটা পুরোটাই প্রায় স্কুল টিউশন বন্ধ ছিল, লকডাউন ছিল, করোনার পরিস্থিতিটা বোঝাই ছিল, এটা এটা তো একবারেই ঠিক হয়নি। আমরা অনলাইনে পড়ছি, কতটাই আমরা বা বুঝবো, বা পরীক্ষাটাই আমরা কী দেবো। তাছাড়া এত বড় হলের মধ্যে মানছি ডিস্টেন্স মেনটেন করে আমাদের পরীক্ষাটা নেওয়া হবে, কিন্তু কোনো তো গ্যারেন্টি নেই না যে রোগ ছড়াবার। রিসেন্টলি দুটো বড় বড় বোর্ড ICSE ও CBSE তাদের স্টুডেন্টদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে 10th এক্সাম ক্যান্সেল করেছেন এবং 12th এক্সাম পোস্টপন করেছেন। যেমন রিসেন্টলি অন্ধ্রপ্রদেশে 10th আর 12th বোর্ড এক্সাম দুটোই বাতিল করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এরকম কিছু এখনো বলা হয়নি। আমরা প্রাণের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে অনিচ্ছুক, আমরা চাই না আমরা করোনা আক্রান্ত হই এবং আমাদের সাথে আমাদের পরিবার করোনা আক্রান্ত হোক। মুহূর্তে কী করে আমরা পরীক্ষা দিতে যাই? এখন যদি আমরা পরীক্ষা দিতে যাই, আমরা 100% করোনাতে আক্রান্ত হব এবং আমাদের মধ্যে কয়েক হাজার ছেলে বা ছাত্র আক্রান্ত হবে এবং মারাও যেতে পারে। তাদের যারা মারা যাবে তাদের রেজাল্টটা আপনারা কাকে দেবেন বা সে কী করবে? এবার কালকে ধরুন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা আজকে করোনাতে আক্রান্ত হলাম, আমরা কী করবো তখন? কী করে পরীক্ষাটা দিতে যাব? আশা করি আপনারা বুঝবেন। এবং ক্লাস 11 পরীক্ষা যেখানে ক্যান্সেল করা হলো করোনার জন্য, আমরা সেই মুহূর্তে কী করে পরীক্ষা দিতে যেতে পারি? আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ যে হয়তো পরীক্ষা ক্যান্সেল হোক, নয়তো অনলাইনে হোক, নয়তো ডেটটা চেঞ্জ করুন। আমরা বলছি করোনাটা ছড়ানোর আগে একটা কোনো সুব্যবস্থা নেন, একটু ভেবে দেখুন। পর্যন্ত যেতে পারিনি, তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটিকে শেয়ার করুন যতটা সম্ভব, এবং আপনারা এই ব্যাপারে একটা প্লিজ পদক্ষেপ নিন। এইটা আপনাদের কাছে বক্তব্য রাখতে চাই যে আপনারা আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একটা সিদ্ধান্ত নিন এবং জলদি নিন, সেটা জলদি প্রস্তুত করুন, কারণ কি আমাদেরকে এরকমভাবে এই চাপে ফেলে রাখবেন না। আমরা জানতে চাই আমাদের এক্সাম হবে কি না, না তো কী হবে, আর যত শীঘ্রই পারেন তত তাড়াতাড়ি সিদ্ধান্তটা নিন। ধন্যবাদ, আমরা আশা করি আপনারা বুঝবেন, এ ব্যাপারে কিছু একটা সঠিক সিদ্ধান্তে যাবেন, এটাই বলার ছিল। কোনো যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। ভিডিওটিকে যতটা পারেন শেয়ার করে দিন। থ্যাংক ইউ।
एसएससी, बैंक और रेलवे की कोचिंग करना चाहते हैं तो आपकी समस्या के समाधान के लिए हम आपके लिए लेकर आए हैं एम्बिशन कोचिंग इंस्टीट्यूट अंडर आसनसोल एम्बिशन एजुकेशन वेलफेयर सोसाइटी, जहां आपको मिलेंगे दिल्ली और पटना के बेस्ट टीचर्स। यहां आप तब तक फ्री डेमो क्लासेस अटेंड कर सकते हैं जब तक आपको सेटिस्फेक्शन ना हो, तो देर किस बात की, आज ही संपर्क करें। हमारा पता है एम्बिशन कोचिंग इंस्टीट्यूट अंडर आसनसोल एम्बिशन एजुकेशन वेलफेयर सोसाइटी, सूर्यसेन पार्क, कुमारपुर, ऑपोजिट मनोज सिनेमा हॉल, चिटी रोड वेस्ट, आसनसोल 713301। ध्यान रहे, हमारे यहाँ एडमिशन शुरू हो चुका है और न्यू बैचेस 8 मार्च से शुरू होने वाले हैं। एम्बिशन कोचिंग इंस्टीट्यूट के स्टूडेंट्स को कई तरह की फैसिलिटी दी जाती है, जैसे एसी रूम एंड वीडियो क्लासेस, टाइपिंग फैसिलिटी एंड ऑनलाइन टेस्ट सीरीज, फ्री लाइब्रेरी फैसिलिटी फॉर स्टूडेंट्स। तो जल्दी से हमारा कॉन्टैक्ट नंबर नोट करें, 03412253223 एंड 8207297826। अगर आप नॉन वेज खाने के शौकीन हैं, तो चले आइए कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट, और अगर वेज खाने के शौकीन हो तो फिर अरे कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट और कहाँ, क्योंकि नॉन वेज हो या वेज, स्वादिष्ट खाने का एक ही ठिकाना कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट। यहाँ आपको नॉन वेज डिशेज में चिकन बिरयानी, मटन बिरयानी, चिकन तंदूरी, चिकन कबाब, चाइनीज चिकन क्रिस्पी, चिकन मंचूरियन जैसे टेस्टी डिशेज मिल जाएंगे। और वेज की तो क्या बात है, पनीर हांडी, पनीर टिक्का, पनीर बटर मसाला, पनीर दो प्याजा, वेज हांडी, वेज कीमा मसाला और भी बहुत कुछ। तो भूल ना जाना आज ही कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट आना, गोराई रोड नियर डिस्ट्रिक्ट हॉस्पिटल, कॉन्टैक्ट नंबर 8824875790। आसनसोल नगर निगम के तत्वधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा हमारा घर। एक बात सभी याद रखें, कचरा जहां तहां ना फेंके। कौन सा कचरा कहां डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।